তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তারা ত্রয় উপন্যাস হচ্ছে ধাত্রী দেবতা, গণেশ দেবতা, পঞ্চগ্রাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয় উপন্যাস হচ্ছে ধাত্রী, গণদেবতা, পঞ্চগ্রাম। অন্যান্য উপন্যাস হচ্ছে চৈতালি ঘনিক, কবি, কালিন্দী, একটি কালো মেয়ের কথা, এটা মুক্তিযুদ্ধকে নিয়ে, 1971, হাসুলি বাঁকের উপকথা, জসীমউদ্দিনের সাথে মেলায় ফেলা যাবে না, হাসুলি বাঁকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আরোগ্য নিবেদন। আর গল্প হচ্ছে রসকুলি, বিদেশি, এটা হচ্ছে ডাক হর করা, তারিণী মাঝি এবং হচ্ছে অগ্রদানী। রসকুলি, বিদেশি, ডাক হর করা, তারিণী মাঝি, অগ্রদানী। হ্যাঁ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আবার একটু বললাম, উপন্যাস হচ্ছে ধাত্রী দেবতা, গণ দেবতা, পঞ্চগ্রাম। ধাত্রী দেবতা, গণ দেবতা, পঞ্চগ্রাম। অন্যান্য উপন্যাস হচ্ছে কি আমাদের চৈতালি ঘনিক, কবি, কবিকে লিখছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কালিন্দী, একটি কালো মেয়ের কথা, 1971, হাসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন।